জীবন বরে টেহা উড়াইছে টিপস হই দে এখন নাম লেখবার কয় আহো আমি তোমারে তোমার নাম লেখা শিখাই তেলে দেখবা ব্যাংকের স্যাররা তোমার টেহা দিব ভূতের মুখে রাম রাম আমারে বলে লেখা পড়া শিখাইবো ওই লেখা পড়া শিখার বাদ দিয়ে আমার দুষ্টামি শিখা আসলে বৌমার কোনো আত্মীয় গাড়ি নাই দেখ সব সময় একই করবি না আমার এখন লেহাপড়ার বয়স আছে সংসার তুমি যদি মরা যাও এগুলা কি নিয়ে যেতে পারবা তুই এরমই পড়ে থাকবো কাজেই এখন একটু আরবি শিখো ভাবি মা তুই ঠিকই কইছস তুই ছোট্ট মানুষে যেহানি ভাবস ইহানি বাবা তো ওইভাবে আমি কোনোদিনও ভাবি নাই তবে বমু সত্যি তুই আমার অন্ধ চোখ দূরে খুইলা দিছস আজকের পরের থেকে আমি পাঁচ সপ্ত নামাজ পড়বো আমি আমি তোর কাছ থেকে আরবি পারে শিখবো শিখাবি মু শিখে তুই আমার শিখে আচ্ছা আচ্ছা প্রথমে তুমি পড়বা আলিফ বাতা দাদি তুমি কিন্তু আমার নাকি নাকি কইও হবি মু হবি আচ্ছা আলিফ আলিফ বা তা তা আচ্ছা ঠিক আছে বিমু কালকে থেকে পড়ুমনি তবে একটা কথা কি বিমু জানোস তুই অন্ধ চোখে আমার আগে ফিরিয়ে দিছস আজকে থেকে না তুই আমার নামাজ রোজা তারপর কোরআন শরীফ পড়া আমার সব কিছু শিখাবি আর শুধু মূল্য পড়া তো সব কিছুই ধুয়ে যা মুরে এনে কিছুই সাথে যাব না আচ্ছা মা গো সামনে রোজার মাস মারে তো আর বেশি ভালো লাগবে তাই না মা কোনে গেছে ব্যস্ত হইতে বেমু তোর মারি আমি দুধে নিগা পাড়াইছি এখন ন্যায় পড়বো আচ্ছা দাদি তাহলে আমি যাই গেলাম একটু ঘুরে ঘুরে দেখি সবাই একটু লেহা পড়া শিখাইতে পারে কিনা আচ্ছা বেমু যা আচ্ছা বেমু তোর একটা কথা কার সাথে কি তুই দুষ্টুমি করিস নি আরে দাদি তোমার কি মাথা ঠিক আছে দুষ্টুমি ফাজলামি তো অনেক করছি কিন্তু আর করবো না এগুলো সব বাদ দিয়ে দিছি আচ্ছা যা আচ্ছা আল্লাহ বল আমার নাতিন দে দুষ্টুমির পথে থেকে ফিরিয়ে আনলো এইবার বুঝি এইবারই সবটি শিক্ষিত হয়ে যাবো গা শুরু করে দিছে জীবন বলে কি সত্যি হাওড়াইছি জীবনের নাম লেখা লাগে না এখন আমার নাম লেখা লাগে জীবন বলে কি হইতে সত্যি হাওড়াইছি কত কিছু বাইরে সে কত আইল তুমি এমন করতেছো কে হ্যাঁ সকালকে সকালে মাথা গরম করছো কি আর হইব নাম লেখা লাগে নাম জীবন ভরে টেহা উড়াইছে টিপ ছই দে এখন নাম লেখবার কয় ঠিক আছে দাদি তোমার ব্যাংকে থেকে টেহা দিব তুমি নাম লেখবা না তোমার এমনি দিয়ে দিব ওসে সে চুপ থাক দুই কলম লেখা পড়া করস না বড় বড় কথা তো দিছ দেখতেছি তো ছোটবেলায় থেকেই দুষ্টামি ফাজামকে করে এলাকাটা জ্বালায় ফেলাইছে দেহ বিবিসি দাদি হ্যাঁ আমি মানলাম যে আমি দুষ্ট ছিলাম কিন্তু এখন আমি দুষ্টামি করি না আর দুষ্টামি করা ভাল না আমি এখন লেহাপড়া করি আহো আমি তোমারে তোমার নাম লেহা শিখাই তেলে দেখবা ব্যাংকের স্যাররা তোমার টেহা দিব ভূতের মুখে রাম রাম আমারে বলে লেহাপড়া শিখাইবো ওই লেহাপড়া শিখার বাদ দিয়ে আমার দুষ্টামি শিখা দাদি
তাই কই কি তুমি আর রাগ করো না আহো আমি তোমারে নাম লেখা শিখাই নাম লেখা শিখলে তো তোমারই উপকার হবো আর ব্যাংকে থেকে এত সিলাসিলি করে দেখাই দিতে হইব না তোমার নাম লিখলে দেখা দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আমি যদি নাম লেখাই কি তাহলে তো ব্যাংকে থেকে দেখা দিব হ্যাঁ তা তোমারে দেখা দিব তাহলে আমি শিখবো मिले मार प्लान बुझीना बुझी বুড়া বসে নাম লিখবো নাম লিখে উল্টে হারাইবো দেখছ না আজকে উস্তাদ দেরি করতেছে হ্যাঁ উস্তাদের টাকে হার কথা ছিল আর এখন আমরা এখানে রইছি উস্তাদ যে কোণে গেছে আচ্ছা দাঁড়ে আর থাক না ভালোতেছে না তুই বড় তো কুতকুতের কটকা একটু শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আমি না गाचर बसा माथा मत डोम डेल दी
কাল কি এত বড় হাতুন নিয়ে গেছে আমার মারবার লাগিয়া এগুলো কি সহ্য করা যায় আমরা গ্রামে থাকব না গ্রাম ছেড়ে চলে যাবো কি যে কন্যা চাচা আপনারা গ্রাম ছেড়ে যাইবেন কেন লিগা আর সুড়ু বলাবান তাই একটু দুষ্টমি ফেজলামি করে আর কথায় কিছু মনে করেন না আমি ওর শাসাইয়া দিমুনি আচ্ছা ঠিক আছে মেয়ের শাসন করো আর ওর দৃষ্টি বুঝবো সাথে ঘুরলে মেয়ে কিন্তু বিয়ে দেয় না কথাটা মনে দেখো এই গ্রামে ছোট থেকে বড় হইলাম কেউ তুমি থেকে তুই কইল না আর আজকে এই মেয়ার জন্য কত কিছু শোনা লাগে ভাল লাগে না বিশেষ করে না এটা ওই যে বই আমরা না লেখাপড়া করি আর গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত বানাই আর কোনদিন আমার সামনে পড়বি না হ্যাঁ কি কবা কী সামনে তো রোজা আমি না কালকে থেকে আপনি আরবি পড়াম আচ্ছা ঠিক আছে আরবি পড়ুননি আর তুমি যদি না এসে পড়াইতে পারো তাহলে আমি তুমি বলতে যাই পড়বনি কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে যাই আচ্ছা যাও দেখো শুনে যাই কিন্তু আচ্ছা যাই মেয়েটা কত ভালো ঘুরে ঘুরে সবারই লেখা পড়া শেখে আমি আমার কাজ করে বলে ফেলে দেরি হয়ে যাচ্ছে আজকে থেকে বিমুর সাথে চলাফেরা তোর বন্ধ সারা এলাকা দুষ্টমি করে বেড়াবা এলাকার মানুষ এনে আমার কাছে বিচার দিব আর হেডে আমার শোনা লাগবে না হইছে হইছে আমার কাছে আর কৈফত দেওয়া লাগবে না আজকে নও যাই বাড়িতে দেখাইতেছি মজা ম্যাডাম এই জমিটুকু নিয়ে আমাদের যত সমস্যা আমার মাথায় একটা বুদ্ধি আছে আমি কই কি এই জমিটুকু যদি আমরা কৃষকদেরকে দিয়া দিই তাহলে তারাও লাভবান হইলো আমরাও ভালো কিছু মুনাফা পাইলাম কি বলেন আপনি দুষ্টামি করে বেড়াইতেছো কোনটা কেমন কথা কইলেন আমার হাতে বই আছে দেখতেছেন না আর তাছাড়া আমি তো দুষ্টামি ফজলামি বাদ দিয়ে দিয়েছি আমি না আমার শিশুকে পড়াইতে গেছিলাম ও বেশ ভালো কথা ঠিক আছে তাহলে তুমি এখন যাও আচ্ছা মেত্রী আপনি গিয়ে আমার কাছে পড়বেন না 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 আমি পড়াশোনা জানি যাও এবার আচ্ছা আচ্ছা মিশু শোনো
ওরা তো বাচ্চা মানুষ তাই না, যতই পড়ালেখা করুক না কেন দুষ্ট মেয়েরা কখনো দুষ্টামি ছাড়তে পারে না, ওদের দিকে একটু নজর রেখো। ঠিক আছে মা।